নিয়ে আবার আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আন্দামান ভ্রমণের আজকে হচ্ছে ষষ্ঠমতম দিন, তো কালকের দিনটা আন্দামানে আছি, তারপর কিন্তু পরশু দিন বাড়ি চলে যাব। কালকে নীলে এসেছি, আপনারা সবাই দেখেছেন, তো আপনারা বলছেন যে আমরা যে হোটেলে থাকি হোম ট্যুর করে দেখানোর জন্য, তো হোম ট্যুর করে দেখাবো। সকাল সকাল বেরিয়েছি একটু বিচের ধারে যাব বলে, বিচ থেকে ফিরে এসে তারপর হোম ট্যুর করে দেখাবো। আপনারা আজকের ব্লগটাও পুরো দেখবেন, আজকেও কিন্তু একদম জমজমাটি একটা ব্লগ হতে চলেছে আজকে। আই কত ছোট গাছ, মানে আমার সমান গাছটা কত পেঁপে ধরেছে। কালকে মনে হচ্ছে এখানে হয়েছিল ক্যান্ডেল লাইট ডিনার, কারণ অনেক ফুল পড়ে আছে দেখো। সঙ্গে তিনটে গাছ হয়ে আছে, চলো একটু দেখো সেই বীজটাকে, চলো না সেই বীজটা কি সুন্দর। এইখানে শুধু ওই সমুদ্রের দৃশ্য উপভোগ করতে হবে, এইটাই হচ্ছে আসল। বলছি এখানে নারকেল পা, অনেক তো নারকেল পড়ে থাকে গো। হ্যাঁ ওরে তো খায় লেগে, এখানে মালিক যে আসে ওরা জিজ্ঞেস করে। হ্যাঁ কি জিজ্ঞেস, জিগালে দেবে ও। আচ্ছা আচ্ছা, ও মালিককে জিজ্ঞাসা করলে মালিক দেবে। হ্যাঁ ওইদিকে কি আছে, আমরা ছালাই দিয়ে দেবো। আচ্ছা অসুবিধা নেই। কই তোমার ই কই, চলে যাচ্ছে আমাকে পেছনে ফেলে দিয়ে, আমি আর হাঁটতে পারছি না, কদিন হেঁটে হেঁটে একদম পা ফা ব্যথা হয়ে গেছে। এখন যাচ্ছি লক্ষ্মণপুর বিচে, মানে একটাই বিচ ওই যে ওইখানটা একদম সামনে হোটেলের পাশেই, এই যে ভেতর দিয়ে একটা রাস্তা আছে আমরা ভেতর দিয়ে যাচ্ছি, আর ওই দিক দিয়ে হোটেলের সামনে দিয়ে একটা রাস্তা আছে যেটা বোন আরে কালকে রাতে গেছিলো, আর আমরা এই ভেতর দিয়ে যাচ্ছি লক্ষ্মণপুর বিচ। কি বিশাল একটা গাছ দেখুন, ওই ওই মাথা থেকে শুরু হয়েছে একদম ওই যে ওই মাথায়। কি কিসের পোচ, তাহলে ডিমের পোচ? হ্যাঁ ঠিক পোচ, ডিমের পোচ, পোচ নে পোচটা ঠিক করে দাও। দেখি বাবা ছেলে আমার ছবি তুলবে এই ভাঙা গাছে তো উঠছে, ওটা আরে আরে ভালো করে পোজ দে, ওরকম নয় ছবি তুলতে হবে। কি করছো গো? এই নীলে সেই একমাত্র ভালো ভালো কালারিং ফুল কোরাল দেখতে পাচ্ছি, সেই জন্য সবাই মিলে ঘুরো। এইগুলো নিয়ে যাব স্মৃতি হিসেবে, নিয়ে যেতে পারবো না, এয়ারপোর্টে আটকে দেবে। বাবা সুন্দর কালারিং পেয়েছি, তুমি কোটা কালারিং পেয়েছো? বাবা সবাই কোরাল গুলোতে ব্যস্ত, উপরে ছাড়া হবে। এগুলো সেই ছবি আঁকে না গাছের? হ্যাঁ এমনি ওরা যে এই গাছটা শুকনো একদম, একটাও পাতা নেই কিচ্ছু নেই, এমনি শুকনো গাছ দাঁড়িয়ে আছে। বিচের ধার থেকে চলে এলাম, এবার কালকে রাতে যে ভিজে জামা কাপড়গুলো মেলা ছিল দেখলাম যে রাতের মধ্যে মোটামুটি শুকিয়ে গেছে, তো এইগুলো শুধু ব্যাগে পুড়ে নেব, বাদ বাকি ট্রলি ব্যাগ এখনো কিন্তু খুলিনি। আর অর্জুন হুটপাট করছে, কি করবি?
বাথটব আছে হ্যাঁ আমি এতগুলো হোটেলে দেখেছি কিন্তু এই হোটেলটার মতো নয় দেখুন এই হোটেলটা সামনের দিকটা স্পঞ্জ দেওয়া আছে আর উপরে নাইট বাল্ব দেওয়া আছে দেখুন কি সুন্দর একটা নারকেল গাছের উপর আছে দুদিকে দুটো আছে একটা আর ওই একটা আর এদিকে একটা ফুলদানি আছে আর এখানে একটা ছোট টেবিল আছে আর এই পর্দাগুলো কিন্তু সাদা হলে কি হবে বেশ ভালো লাগবে এটা হচ্ছে কাঁচ এদিকে প্রত্যেকটা হোটেলেই দেখছি যে কাঁচ দেওয়া আর টিভি এইখানটা আর যেখানটা টিভি আছে এখানটা আরো ভালো লাগছে এই যে দেখুন এগুলো হচ্ছে প্লাই দিয়ে তৈরি করা এই রুমটা সবথেকে বড় এসি আছে হ্যাঁ এখানে এসি আছে আর এই হোটেলটা অনেকটা বড় অন্যান্য হোটেলে কিন্তু এই জায়গাটা থাকে না আর এখানে কিন্তু অনেক বড় আয়না আছে আর ড্রয়ার দুটো আছে এখানে একটা নিচে আয়না আছে এখানে ও এটা ফ্রিজ আছে এখানে ফ্রিজ আছে খুললে দেখবে কি আওয়াজ হয় আর এটা হচ্ছে আলমারি আছে আলমারিতে শুধু একটা কাপড় এসে ঢুকিয়ে দিয়েছি ভুলেই যেতাম যদি আলমারিটা না খুলতাম এই কাপড়টা আমার আলমারিতে আছে আর এবার বাথরুমটা দেখাই আপনাদের বাথরুমটাও কিন্তু সেই আছে এই যে বাথটা পরে স্নান করবে বলে জল ছেড়ে রেখেছে আবার বলে শ্যাম্পু দিয়ে দেবো ফেন আমার ফুলে যাবে ছেলে বুদ্ধি রেখেছ দিয়ে দে এটা শ্যাম্পু তো এবার হচ্ছে রুমের সোফা আর টেবিলটা দেখাবো সোফা তো নেই টেবিল আর হচ্ছে চেয়ার আছে দুটো আপনারা রুম দেখতে চেয়েছিলেন তো দেখিয়ে দিলাম কেমন লাগলো জানাবেন এবার যাব একদম রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এগুলো ব্যাগে ভরে নি বলো অর্জুন বাচ্চাকে স্নান করতে একদম বসে পড়েছে স্নান করবে বলে শ্যাম্পু দিয়ে আবার ফেনা করেছে ওরে বাবা ও ঠেক দিতে কি হচ্ছে ঠেক দেখছো তুই পাটা মিলে দে হাই দে এইটা ঢাল পড়াই তো ওরকম শুনে তো তুই এই তো খুব আনন্দ হচ্ছে দেখি আজকে ভরতপুর বিচটা আছে ভরতপুর বিচটা গিয়ে তারপরে আমরা বিকালে পোর্ট বেয়ারে চলে যাব আজকে নীল ছেড়ে দিতে হবে নীলে একদিনই থাকে সাধারণত একদিন থাকলে যথেষ্ট খুব ছোট একটা আইল্যান্ড তো মোটামুটি একদিনের কভার হয়ে যায় গড়ি কেন আরে গো পপির অবস্থা দেখো চুপ করে দাও সারা দিন খালি ব্যাগ গুছিয়ে যাচ্ছে আসার সময়ও চার দিন ধরে ব্যাগ গুছিয়েছি আর যাওয়ার সময় চার দিন ধরে ব্যাগ গুছিয়ে যাচ্ছে ব্যাগ গুছানো আর পপি শেষ হয়নি চলো চলো পুরো ফাঁকা হয়ে গেল দেখো সবাই একদিনের জন্যই থাকি আবার সব বিকেলে ঢুকবে এইখানেও তো বুফে সিস্টেম কদিনের মাথায় একদম ঘরের মতো ঘুগনি আর লুচি খাচ্ছে তুই কি খাচ্ছিস বাবা সেম ইডলি আর লুচি বাবা কি দিটা জ্যাম ব্রেড জেলি ফেলি দিয়ে সব রকম বাটার জেলি দিয়ে যা দু রকমের মাল আছে দু রকমই খেয়ে নিচ্ছি বাটারও আছে জেলি আছে আমরা যে কটা হোটেলে চা খেলাম আমি আর ছোটদা মোটামুটি চায়ের কোয়ালিটি তবে পরিমাণ অনেক বেশি তো বন্ধুরা আমরা হোটেল থেকে তো চেক আউট করে দিয়েছি আর গাড়ি একটু পরে আসবে বলছে গাড়ি আসছে তো আমরা সেই জন্য একটু এই বিচের ধারে এলাম এখানে অনেক লোকজন আসে দেখা যাবে আমি নিচে যাবো
চলো হেভি বীজ তো এটা হ্যাঁ এই দোকানগুলো এখনো বন্ধ এখানে লোকজন আসে তবেই না দোকান আসে এদিকে হ্যাঁ বেলাই খুলবে এটা কি বলো তো নারকেলের উপরে করেছে এটা নারকেল গণেশ ঠাকুর খুব সুন্দর তো নারকেল কেটে হাত দেব একটু হ্যাঁ দেখে কি দাম আছে এটা ওটা 450 নারকেল কেটে বানিয়েছেন আর ভিতরে জল বের করেছেন শুকিয়ে গেছে এই দুটো নিলাম জারোয়া দুটোই কত নিলো দুটোই নিলো 1000 টাকা হাজার টাকা আর এটা 300 টাকা মোট 1300 টাকা দুটো 250 টাকা আসবে এটা 300 টাকা আসবে এটা 200 টাকা আসবে ঠিক আছে তারপরে এর একটা জেনেটো 250 এটা তো মাটি এইগুলো তো সব জারোয়া আন্দামানের আদিবাসী তাদের মূর্তি এইগুলো নিবে তো নাও তাহলে জারোয়াই নিয়ে যাচ্ছি আন্দামান থেকে স্মৃতি হিসেবে সবার জন্য প্যাক করে দিন পাঁচটা বাবা হেভি সুন্দর ভারী লাগ ভারী কেমন মানে এইটা ওই ঝিনুক ফিনুক দিয়ে তৈরি করা না গো আটা দিয়ে ঝিনুক দিয়ে আটা দিয়ে বসি বসি খসে যাবে না এগুলো মানে চাপ পড়লে সে আটা দিয়ে আবার বসি দিবে খুব সুন্দর দাম কত 7000 অরিজিনাল আস আছে তো অরিজিনাল আস তাই না দাদা আমি কি ভুল বললাম তো বাবা যা দাম বলছে এরপর আর দাম 4টা দেবেন জারুয়া এগুলো খুব সুন্দর লাগে এই 6টা প্যাক করুন 5টা 5টা যখন সে তুমি পিঠে বানাবে না পপি কিচেনে এইটাকে কেটেই পিঠে বানিয়ে নেবে নারকেল গুড়ে কেমন দারুণ লাগছে না দেখেছো এরকম শঙ্খ কোনোদিনও হ্যাঁ কত ভারী এগুলো টেবিলে রাখলে দারুণ লাগবে স্ট্যান্ডের ওপরে এরকম করে দাম বলছে 1500 টাকা এই যে দু হাতে কিনে নিয়েছি আন্দামানের স্মৃতি হিসেবে সব কিছুই আছে এতে বাড়ির সবার জন্য সব রেডি একদম তোর হাতে আবার কুরকুরে গেল কুরকুরে কে কিনে দিল রে কালকে বললাম কালকে আমরা এখানে রাত্রেবেলা ডিনার করতে এসেছিলাম আমি দেখে নেবো সবাই মাকে চিনে ফেলছে পাস আর পাস মানে হ্যাডলক পাস হয়ে গেছে আন্দামান পাস হয়ে গেছে একজন হলেও চিনতে পারে মাকে তাই তো এখানেও পাস হয়ে গেছে এখানে পাস পাস নিলেও মা পাস সবাই চিনতে পারছে ওয়েলকাম টু ভারতপুর বীচ ভরতপুর বীচে একদম পৌঁছে গেছি এখানেও দেখছি বীচের ধারে অনেক দোকান কিন্তু দোকানে এখন ঢুকবো না এখন একটু বীচের ধারে বসবো ৫০ টাকা ৫০ টাকা
অনেক চা দেয়, আন্দামানের লোকেরা প্রচুর চা খায়, বড় বড় গ্লাস। আমাদের অল্প চা খাও, গ্লাসগুলো তো মাটির খানে দেয়। আমরা ওইখানে তিন থেকে দুটো করে নিয়ে এসেছি। বাড়িতে তো সব ছোট ছোট বাচ্চা গুলো আছে, কিছু তো একটা একটা ঝিনু হলেও নিয়ে যেতে হবে। আমি নিয়ে নিয়েছি, এই যে আমি, আমার তো প্যাক হয়ে গেছে, একটা গোলা নিলাম। এগুলো কত করে? যা কেনাকাটা করার মোটামুটি এইখানে কিনে নিলাম, দিয়ে এবার বসে আছি। আপনাদের দাদা গেছে বাঙালি হোটেল খুঁজতে, তবে বাঙালি হোটেল পাওয়া যায় তো ওখানে খাওয়াই সেরে দিয়ে আবার ডাল থাকবে, আলু ভাজা থাকবে, রাইস থাকবে, খাবে তো। কালকে রাতে এখানে খেয়েছি ভাই, আমি আসতে পারিনি, আজকে আবার এখানেই খেয়ে যাবো। হালকা করে সজনে ডাটা দিয়ে চারা পোনা দিয়ে পাল্লা ঝোল, আগে পেট ভরে খাবো। তোমাদের কাতলা রুই মাছ এসব পাওয়া যাবে না? তোমার একটু লাল লাল লঙ্কা দিয়েছে না সস দিয়েছে বুঝতে পারছি না। মুসুরির ডাল, লেবু দিয়ে আর আলু ভাজা, গরমের দুপুরে বেশ ভালোই লাগছে। চামচটা কেন রেখেছিস? চামচ দিয়ে খাবি? চামচ দিয়েছে, সেজন্য চামচ রাখছে। সত্যি বলছি ভালো হলো না, মানে তরকারি স্বাদ নেই কোন। গাড়ির অপেক্ষা, গাড়ি আসলে তারপরে উঠবো। রিভিউ খারাপ করে কি, যেটা সত্যি সেটা বলতেই হবে, সবজিটা একদমই ভালো হয়নি, শুধু ডাল ভাজা দিয়ে ভাত খেয়েছে। এখনো পর্যন্ত নেটওয়ার্ক নেই, এই কালকে থেকে কথা বলতে পারছি না। এসি চালাও, এসে গেছি। এবার নটিকায় উঠতে হবে, কিন্তু যেতেই দাম বেড়ে যাবে। ছাতা বের করে নিচ্ছে, আগে থেকে ঘুরে আছে। আরে ব্যাগটা ধরে নাও না, ধরো না। এখানে আম মাখা করতে যে আমরা সেখানে বসে আছি। এই আমগুলো 50 টাকা করে মাখা, মেখে দিবে 50 টাকা। এই ভাত খেলাম, এখন বসে আছি জেটিতে, ভাবি যে একটু আম মাখা খাই। আমরা সেখান থেকে দেখতে পেয়েছি যে ভালো করে মাখা হয়। কোন গুলো আমরা টক নয়, আমি কি বলি, আমি কি জল এসে যাচ্ছে আমার, আমি কি বলি, ওর জন্য কাঠি গুলো পকেটে ঢুকিয়ে সে এখন আমার ছাড়াও করবে নি। দেখো টুপাত টুপাত টাকা দিচ্ছি পয়সা।
টক লাগেনি তো বুঝতে আছে খুব বেশি খুব কাঁচা মিঠে কাঁচা মিঠে খুব টক নয় জাহাজে করে কিন্তু 7 দিন লাগে, তো আমাদের কলকাতা থেকে জাহাজ ছাড়ে এখানে দাঁড়িয়ে আছে, কিছুতেই ছবিও তুলতে দিচ্ছে না, ছবি তো তুলতে দিচ্ছে না। কি বড় জাহাজ, সব ব্যাগ নিয়ে হয়ে গেছে। এবার দাদা গাড়ি দেখবে বলে বাইরে বেরিয়ে গেছে, আমরাও বাইরে যাই। চলো চলো যাইনি আমার কাছ থেকে অর্জুন পালি ব্যাগ নিয়ে নিল, আমার দু কাঁধে দুটোটাই আমার টুপিটা কিন্তু খুলেনি, দেখো টুপিটা পরে আছে। অর্জুন যেটা নিতে পারবে সেটা হোটেল তো বেশি দূর নয়, সামনেই নাকি হোটেল আছে, তো আমরা দেখছি এখন হোটেলে যাই। এবারে আবার একটা অন্য হোটেল, নতুন হোটেল আবার একটা। চলো না গো, একদম পাহাড়ের উপরে দিয়েছে তোমাদের। আবার কখনো বিচের ধারে, কখনো পাহাড়ের উপরে, শুধু কারি কারি লাগেজ বউ হুড়ুর করে হোটেলে উঠে আবার হুড়ুর করে বেরিয়ে যাও। বাবা হোটেলে ঢুকতে না ঢুকতেই জুস জুস দিচ্ছে। আমারটা নিয়ে রেখে দাও, আমি নিচ্ছি, নিয়ে রাখো। চলো 2017 ওই ইয়ে রেস্টুরেন্ট হ্যাঁ না হ্যাঁ 2017 মে মাই ফ্লোর পে রহতা থা, ফির হাম উপর চলে গয়ে অর ইসকো রেনোভেট করকে হাম এক প্রিমিয়াম ক্লাস बेड एंड ब्रेकफास्ट ओपन किया। अच्छा, अंडमान नाउस के हिसाब से आप अपने घर में 6 कमरे मैक्सिमम बना सकते हैं, तो मेरे पास ऑल टुगेदर 6 कमरे हैं। ये वाला एक रूम है जी, ये आपका एक डीलक्स कमरा है। अच्छा, और आपने ये वाला एक रूम है किया, तो एक स्वीट ये है, एक स्वीट नीचे। ये स्वीट है जी, इसमें 2 सेक्शन में बटा हुआ है। अच्छा अच्छा, প্রত্যেকটা হোটেলের রুমগুলো এত সুন্দর, আপনাদেরকে না ঘুরিয়ে দেখালে আপনারা বিশ্বাস করবেন না। প্রথমে যেটা দেখাবো, একটা বিশাল বড় ফুলদানি, ফুলদানি আছে ঘরের এক কোণে, তা আলাদা সৌন্দর্য ফুটে উঠবে। আর এই যে বেড, বেডটা টাওয়াল দিয়ে সুন্দর করে এখানে সাজিয়েছে, প্রজাপতি তৈরি করেছে, প্রজাপতি তৈরি করেছে। আর ওখানটা আছে টিভি, আর যেটা আছে সেটা হচ্ছে এটার পেছন দিকে, এই যে ক্যামেরাটা ঘুরাও, দুটো সোফা আছে বসার জন্য, টি টেবিল, আর ওখানটা ড্রেসিং টেবিল। এখানটায় কিন্তু ফ্রিজ আছে,
বড় আলমারি। যদিও আমরা এক রাত্রি থাকবো, বেশি লাগেজ কিন্তু খোলাখুলির দরকার নেই। ভেতরে হাফটা কাজ কাজ আছে, ওইদিকটা স্নান করার জন্য, আর ওইদিকটা ওয়াশরুম, এই যে এখানটা। আর বোর্ড গুলো কিন্তু এই যে কোপার দিকে আছে। সেই আমাদের সিংহাসন যেমন সাজানো হয়েছে প্লাই কেটে কেটে, এই ডিজাইনটাও ঠিক প্লাই কেটে কেটে সাজানো হয়েছে। পপকর্ন খাচ্ছি, আজকে পুরো রাত 8টার সময় ডিনার করে শুয়ে পড়ব, মানে 3:30 উঠতে হবে। 8 জনের এক পেটি খাবার চলে এসছে। এই যে চল যা চল, ওগুলো আগে রেখে আসো। কেমন লাগছে অর্জুন? মনে হচ্ছে ঘরের বিরিয়ানি খাচ্ছি অনেকদিন পর, বলা আবার দেখা হবে।